আসলে এই মুহূর্তে আমার বাসা নাই কিচ্ছু, কী ঘটলো নয়টা সময় নয়টার দিকে আমি নালিশরা থেকে একটা প্রোগ্রাম থেকে আইলাম। আসার পরে হঠাৎ করে ঠিক অন্ধকার, কারেন্ট নাই, এই সময়ে মাথায় গামছা বান্ধা একটা লোক সামনে দাঁড়াইছে। যথারীতি আমি বাইকের স্পিড কমাইছি, বাইকটা থামার সাথে সাথেই আমার বিশালভাবে একটা আঘাত করলো মাথার মধ্যে। হেলমেট আছে না সামনের দিকে আঘাত করার সঙ্গে সঙ্গে আমি বাইক ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আমার ধারণা হয়তো আরও তিন চারজন থাকবে, তারা হয়তো আর দেখছি না, পেছন থেকে আঘাত করা শুরু করছে। বাইক ছেড়ে পালাইবার সময় আমার সাড়ে বেড়ে গেছিল, আমার সার পেছন দিক ছিঁড়ে গেছিল। তো দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে ইট আদলা ইট দিয়ে পেছনে মারছে, আমার কোমরে মেরুদণ্ডের সাথে প্রচণ্ড আঘাত লাগছে, যার পরে আমি ছড়ার মধ্যে আমি ফিরে গেছি। যুগজার আসলে এর ভিতরে ছড়ায় ছড়ায় আমি প্রায় 100-150 মিটার ভিতরে পেছন দিক দিয়ে গেছি। মোবাইল সুইচ অফ করে প্রায় 5 মিনিট লুকাই আছে, তারা মুখে কোনো শব্দ করছে না। আমার কাছে মনে হচ্ছে পুরা প্ল্যান ওয়াইজ ঘটনাটা করছে, কিন্তু পোলাই অঞ্চলের ভিতরে আমার শত্রু এমন কেউ নাই। কে করলো আমি অবাক, আমি আসলে জানতে পারতেছি না।